বলিউডের দর্শক প্রিয় অভিনেত্রী সোনম কাপুর। বাবা অনিল কাপুরের পথে হেঁটে সিনেমার জগতে পা রেখেছিলেন তিনি, কিন্তু ভালোবেসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধার পর সিনেমায় ব্যস্ততা কমিয়ে ফেলেন তিনি। এরই মধ্যে 2022 সালের আগস্টে পুত্র সন্তানের মা হন সোনম। তারপর থেকে স্বামী সন্তান নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সন্তানের জন্মের পর ওজন বেড়ে গিয়েছিল সোনমের, কিন্তু সময় নিয়ে তিনি 20 কেজি ওজন ঝরিয়েছেন। সন্তান জন্মের পর নিজের মন এবং শরীরের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছেন। পোস্টে সোনম লিখেছেন, কি দারুণ, 20 কেজি কমেছে, আরো 6 কমাতে হবে। সাথে জুড়ে দিয়েছেন নিজের ফিট শরীরের একটি মিরর ভিডিও। পোস্টে সোনম আরো লিখেছেন, নিজেকে খুঁজে পেতে আমার 16 মাস সময় লেগেছে। ধীরে ধীরে কোনো ক্র্যাশ ডায়েট এবং কঠিন ওয়ার্কআউট ছাড়াই নিজের এবং সন্তানের যত্ন নিয়ে এই পর্যায়ে এসেছি। এখনো পুরোপুরি লক্ষ্যে না পৌঁছালেও প্রায় পৌঁছে গেছি, নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ। এটি কি যে দারুণ! সোনম কাপুরকে সর্বশেষ দেখা গেছে ব্লাউন্ড সিনেমায়। গত বছরের 7 জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এটি। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।